ঘন সবুজের মিলন মেলা, রং বেরঙের ফুল জৌলস ছড়াচ্ছে চারিদিক। প্রকৃতির এমন রূপ দেখতে কার না ভালো লাগে, তাই করোনার লকডাউনেও ঈদের দিন নানা বয়সী মানুষের পদচারণা। খুশির ঈদকে বর্ণিল করতে অনেকেই পরিবার পরিজন বন্ধু বান্ধব নিয়ে এসেছেন এখানে। এই জায়গাটা এসে অনেক খুশি হয়েছে আবুর সাথে এসে। প্লেসটা অনেক সুন্দর, মানে অনেক মানুষ এখানে ঘুরতে আসে, খুবই ভালো লাগছে। এখানকার প্রকৃতি অনেক মনোমুগ্ধকর। Beautiful scenery. I love here. This place, the people is very quiet. I don't know if maybe they are Muslim. মুন্সীগঞ্জ বিক্রমপুরের বজ্রযোগিনী গ্রামে অতীশ দীপঙ্করের জন্মভিটা এখন ধর্ম বর্ণ সকল শ্রেণী পেশার মানুষ তথা প্রকৃতি প্রেমীদের কেন্দ্রস্থল। প্রকৃতি এখানে যেন তাদের হাতছানি দিয়ে থাকে। এটা শুধু বাংলাদেশের নয়, পুরো বিশ্বের একটি ঐতিহাসিক স্থান। মানুষ অক্সিজেন চায়, মানুষ প্রকৃতিকে ভালোবাসতে চায়। আজকে ঈদের দিন সবাই এখানে এসেছে। জেলা শহর মুন্সীগঞ্জ থেকে পণ্ডিতের বসত ভিটার দূরত্ব মাত্র 6 আর রাজধানী ঢাকার দূরত্ব 30 কিলোমিটার। প্রাকৃতিক সৌন্দর্যে লীলাভূমি এই জন্মভিটায় অন্তত 62 রকমের ফুলের গাছ রয়েছে। মুন্সীগঞ্জের বজ্রযোগিনী থেকে নাসির উদ্দিন উজ্জ্বল, সময় সংবাদ।